দিন ধরে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাইরে আছেন ইমরুল গায়েস আন্তর্জাতিক ক্রিকেটে তার সামর্থ্য কম না হলেও তিনি বাংলাদেশ ক্রিকেট দলে স্থায়ীভাবে তার জায়গা দখল করতে পারেনি আমরা বিভিন্ন সময় দেখি যে বাংলাদেশ জাতীয় দলের যখন খারাপ সময় যায় টিম ম্যানেজমেন্ট তাকে দলে ডাকে আবার খারাপ সময় শেষ হওয়ার পর আবার তাকে কোনো কারণ ছাড়া দল থেকে বাদ দেওয়া হয় তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তারপরেও তিনি দলে জায়গা পাননি যেটুকু পেয়েছেন সাময়িকের জন্য আমরা দেখেছি যে গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন তিনি তার নিজের পারফরম্যান্স এবং যোগ্যতা দিয়ে তিনি তার দলকে চ্যাম্পিয়ন করেছেন আমরা আরও যদি দেখতে পাই তাহলে গত ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স ছিল অনেক ভালো এবং তার নেতৃত্বে তার দল ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে ভালো খেলার পাশাপাশি তার অধিনায়কত্ব রয়েছে সাফল্য দেশের বন্ডি পেরিয়ে এবার আমেরিকাতে প্রিমিয়ার লিগে খেলার জন্য ডাক পান এই ক্রিকেটার এবং সেখানে তার দলে তিনি অধিনায়ক হিসেবে খেলেন লিগে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকের পাশাপাশি তার দলকে এনে দেন শিরোপা এবার জোর গুঞ্জন উঠেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলে জায়গা হতে যাচ্ছে এই বাহাতি ক্রিকেটারের সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলে ওপেনিংয়ে ব্যর্থ নাইম শেখ জোর গুঞ্জন তার পরিবর্তে দলে আসছে ইমরুল কাইস সম্প্রতিতে তার সাফল্যের জন্য তাকে দলে দেখা যেতে পারে এক সাক্ষাৎকারী ইমরুল কায়েস তার পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন আমি চাই সবসময় ক্রিকেটের মধ্যে থাকতে এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে নেই তাই আমি যদি বসে থাকি এটা আমার জন্য ডিফিকাল্ট তিনি আরও বলেন সারা বছর অনুশীলন করে কোনো লাভ হয় না যে কারণে আমি যদি খেলার মধ্যে থাকি তাহলে আমার নিজের জন্য ভালো এবং ফিটনেসের জন্য ভালো ন্যাশনাল টিম অনেক মিস করি আসলে এদিকে প্রায় দিন বছর হয়েছে দুই ন্যাশনাল টিমে খেলি না অলমোস্ট ত্রিদেশীয় সিরিজেও ও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিরিশ সদস্যের দল নিয়ে মিরপুরে অনুশীলন শুরু করেছে শ্রীধরণ শ্রীরাম পনেরো সদস্যের বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন দাস ইমরুল কায়েস সাবির রহমান সাকিব আল হাসান আফিফ হোসেন মাহমুদুল আরিয়াদ মোসাব্দেক হোসেন সৈকত ইয়াসিরুলির রাব্বি নুরুল হাসান সোহান মাসুম আহমেদ অথবা শেখ মেহেদী মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী